আসসালামুআলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি এক নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমি বুঝি না আমরা বাঙালিরা যে কোনো কাজই করতে যাই না কেন সেটা কোনোভাবেই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি না। সেটা কি সিস্টেমটা পরিচালনা করার সুষ্ঠু পরিকল্পনার অভাবে, নাকি আমাদের ধৈর্যের অভাবে, সেটা আমি কোনোভাবেই হিসাব মেলাতে পারি না। এই তো আমি আজকে পাসপোর্ট আনতে গিয়েছিলাম, আমাদের রেডি পাসপোর্ট। কিছুদিন আগে মেসেজ পাঠানো হয়েছে যে পাসপোর্টটি রেডি হয়ে গিয়েছে এবং সেটা ডেলিভারি আসার কথা আজকে স্ট্রাতে। তো আমরা সেখানেই আজকে যাচ্ছি এবং সেখানে গিয়ে এক বিচিত্র ধরনের অভিজ্ঞতা, যে কোনো কাজই আমরা বাঙালিরা পরিচালনা করি না কেন সেটা কিছুক্ষণ পর্যন্ত সুষ্ঠুভাবে পরিচালনা করা হলেও দেখা যায় যে শেষের দিকে একটা না একটা গণ্ডগোল বেঁধেই যায়। এই পর্যন্ত যতবারই পাসপোর্ট জমা নেওয়া অথবা ডেলিভারি দেওয়ার কার্যক্রম হয়েছে, দেখা যায় যে দুই দিন ব্যাপী এই কার্যক্রম অনুষ্ঠিত হলেও প্রথম দিন সুষ্ঠুভাবে হলেও সেকেন্ড দিন কোনো না কোনো গণ্ডগোল বেঁধে গিয়েছে এরকম আমি শুনেছি। অথবা প্রথম দিনই সকালবেলা ভালো গেলেও দুপুরের পর থেকে গণ্ডগোল হয়ে গেছে, হয়তো অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসে পাসপোর্ট জমা দেওয়ার জন্য, সকাল থেকে লাইন ধরে দাঁড়িয়ে থাকে, দুপুরের পর দেখা যায় যে যখন তাদের সিরিয়াল আসে তখন দেখা যায় কোনো না কোনো গণ্ডগোলের কারণে পাসপোর্ট জমা দিতে পারেনি, অথবা ডেলিভারি নিতে এসে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে থাকে ডেলিভারি নেওয়ার জন্য, হয়তোবা পাসপোর্টটি আসেনি, অথবা দেখা যায় যে গণ্ডগোলের জন্য পাসপোর্টটা ডেলিভারি পর্যন্ত নিতে পারেনি, কোনো না কোনো একটা গণ্ডগোল। আজকে আমরা স্ট্রাতে চলে এসেছি, এটা দল মীরা এবং পাদবা এরপরে। আর স্ত্রা, এই যে এই বিল্ডিংটা দেখা যাচ্ছে, এখানে একটা গির্জার মধ্যে পাসপোর্ট জমা নেওয়া এবং ডেলিভারি দেওয়ার কার্যক্রম আজকে থেকে শুরু হয়েছে এবং দুই দিন ব্যাপী এই কার্যক্রম চলবে। তো আজকে যারা সকাল সকাল এখানে চলে এসেছে 10টার ভেতরে, তাদের ডেলিভারি পাসপোর্টগুলো ডেলিভারি হয়ে গেছে, এখন বাজে বিকাল 4টা। তো এতক্ষণ ধরে তাদেরকে অপেক্ষা করতে হয়েছে পাসপোর্ট জমা নিতে অথবা জমা দিতে অথবা ডেলিভারি নিতে। এই যে আর যাদের আসতে 12টার পর হয়ে গেছে, 12টার পরে যারা এসেছে, এখন বিকাল 5টা বাজতে চলেছে, এখন পর্যন্ত পাসপোর্ট ডেলিভারি দেওয়ার কোনো নামগন্ধ নেই, অথবা এসেছে কি না সেটাও ঠিক মতো বলতে পারছে না। এখনো পর্যন্ত সবাই লাইনে দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ পর পর হই হুল্লোড়ের আওয়াজ শোনা যাচ্ছে, কিছুক্ষণ পর পর শোরগুলের বেশ আওয়াজ শোনা যাচ্ছিল। তো আমরা ওখানে দাঁড়িয়ে না থেকে গির্জার ভেতরে এসে বসলাম। এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, বারের মতন ব্যবস্থা রয়েছে, আর এখানে বসার ব্যবস্থাও ছিল। আমরা কিছুক্ষণ এখানে বসে কাফে খেলাম এবং এখানে আমাদের হালকা পাতলা একটু রেস্টও হয়ে গেল। আর এখানে বাচ্চাদের খেলার ব্যবস্থা রয়েছে, বাচ্চারা এখন খেলছে, ওদের টাইমটাও বোর যাচ্ছে না, ও খেলাধুলার মধ্য দিয়ে টাইমটা পাস হচ্ছে। আর এখানে আমার ছেলে মেয়েরা এই যে তাদের নিজেদের ছবি অঙ্কন করছে, এখানে আর্ট করার ব্যবস্থা ছিল, এখানে অনেকগুলো বইও ছিল, লেগো করার লেগো কার্ড ছিল, ওরা এগুলো দিয়ে খেলাধুলা করছে। আর একটি একটি করে ওরা ওদের মাম্মা পাপ্পার ছবিও আঁকছে। অপেক্ষা করতে করতে সবাই খুব বোর হচ্ছিল যে কখন ওনাদের পাসপোর্টগুলো হাতে পাবে। আর এই যে মেয়ে আমার ছবি অঙ্কন করেছে। তো অবশেষে আমাদের পাসপোর্টটি আমরা পাইনি এবং জানা গেল যে পাসপোর্টটি আসেনি। তো এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে অবশেষে আমরা বাসায় ফিরে যাচ্ছি। তো এটা হচ্ছে স্ত্রা ভিল্লা পিজানি। তো আমরা এখানে একদিন এসেছিলাম এবং ওইটার ভিডিও আমি আপলোড দিব ইনশাল্লাহ। এটা হচ্ছে একটা রাজার বাড়ি, আর ভেতরে এখন মিউজিয়াম করা হয়েছে, মিউজিয়ামটা দেখতে খুবই সুন্দর আর রাজার বাড়িটা দেখতেও খুবই সুন্দর। এখানে বড় একটি জার্দিনও রয়েছে, আর জার্দিনোটাও ঘুরে ফিরে দেখলে খুবই ভালো লাগে। আর ওইটার ভিডিও আমার কাছে আছে, আমি অন্য আরেক দিন ইনশাল্লাহ আপলোড দিব। তো এখন দেখতে দেখতে আমরা বাসায় চলে যাচ্ছি। অবশেষে আমাদের পাসপোর্টটি আমরা আজকে হাতে পাইনি এবং আমাদের সাথে আরেকজন ভাইয়া ছিল, ওই ভাইয়ের আবার দুইটা পাসপোর্ট রেডি ছিল এবং উনি নিয়ে যেতে পেরেছেন, উনিও খুব দূর থেকে আজকে এখানে এসেছেন। আর আমাদের সাথে আরেকজন ছিল, ওনার পাসপোর্টও উনি আনতে গিয়েছেন ওখানে, কিন্তু ওনার পাসপোর্টও হাতে পাইনি। তো এক অন্যরকম বিচিত্র অভিজ্ঞতা নিয়ে আজকে আমরা বাসায় যাচ্ছি। এদেশে রাস্তার দুপাশের দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে নতুন কোন এক ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।
হ্যাঁ।